যে কোনো রান্নার হাড়িতে আজকে ভাপা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো, তাও একটা ছাকনির উপর। এই ধারণা, পিঠা বানাতে অনেক ঝামেলা, ভাপা পিঠা তৈরি করার জন্য এটা ভাপ দিতে হবে, এই সেই অনেক কিছু লাগবে, কোনো কিছুরই প্রয়োজন নেই। আপনার হাতের কাছে যদি একটা ছাকনি আর একটা হাঁড়ি থাকে তাহলেই কিন্তু আপনারা এই ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। আর পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আরেকটা কথা, এটা কিন্তু দোকানের প্যাকেট করা যে চাউলের গুঁড়া কিনতে পাওয়া যায় সেই চাউলের গুঁড়া দিয়ে আমি পিঠা তৈরি করব। এখানে আমি একটা রান্নার হাঁড়ি নিয়েছি আর এই হাঁড়িতে আমি দিয়ে দিলাম পানি। পানিটা আস্তে আস্তে গরম হতে থাক, এদিক থেকে আমি পিঠার সরঞ্জাম রেডি করে নিচ্ছি। ভাপা পিঠা খেতে হলে তো নারিকেল আর গুড় অবশ্যই লাগবে, আর এদিক থেকে হলো আমি দোকান থেকে প্যাকেটের চাউলের গুঁড়া নিয়েছি। আমি এখানে 1 কেজি চাউলের ভাপা পিঠা তৈরি করব। আর চাউলটা একদমই ঝরঝরে। এখানে আমি দিয়ে দিলাম লবণ, আর এটা কিন্তু একদম শুকনা চাউলের গুঁড়া। অনেকেই বলে ভিজা চাউলের গুঁড়া দিয়ে তৈরি করলে পিঠা অনেক সুন্দর হয়, না এভাবেও করে দেখতে পারেন, পিঠাগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে পিঠার জন্য আমি চাউলের গুঁড়াটাকে রেডি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে এই চাউলের গুঁড়াটাকে একদম ভেজা ভেজা করে আমি মাখাই নেব। এর থিকনেসটা কেমন হবে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন। একসঙ্গে খুব বেশি পানি দিবেন না, এরকম অল্প অল্প করে পানি দিয়ে আর হাত দিয়ে এভাবে ডলে ডলে পানি আর চাউলের গুঁড়া খুব ভালো করে মিশাতে হবে। মিশাতে মিশাতে যখন একদম ভেজা ভেজা একটা থিকনেসে চলে আসবে তখনই বুঝতে হবে যে আমার পিঠা বানানোর জন্য চাউলের গুঁড়াটা রেডি। হাত দিয়ে মোট করার পর যখন এটা জড়া বেঁধে যাবে, আবার চাপ দিলেই খুলে যাবে, তখনই কিন্তু ভাপা পিঠার জন্য এই চাউলের গুঁড়া রেডি। এখন আমি এরকম একটা চালনিতে করে আমি চেলে নিচ্ছি, এতে করে পিঠাগুলো খুব সুন্দর স্মুথ হবে, খেতে দারুণ লাগবে। অনেক সময় আমি কি করি, না চেলেও কিন্তু পিঠা বানিয়ে ফেলি, যখন তাড়াহুড়া করে বানাই ওটাও কিন্তু খারাপ হয় না, ভালোই হয়। তো এভাবে চেলে নিলে প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর হবে। তো আমি এভাবে চেলে চেলে নিচ্ছি, আর এখন পিঠা বানানোর জন্য আমি হাঁড়িতে পানি যেটা দিয়েছি সেটা বলক এসে গেছে। আর পিঠার জন্য আমি এরকম একটা চামচ ইউজ করতেছি আজকে, স্টিলের চামচ। অন্য সময় দেখা যায় এরকম ছোট স্টিলের বাটিতে আমি করি, তো চামচটা আমার কাছে দেখে ভালো লাগলো, মনে হলো যে এর মধ্যেও বানানো যাবে। তো এই তো দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু চাউলের গুঁড়া আর দিয়ে দিলাম গুড়। এটা যার যার টেস্ট বুঝে অ্যাড করবেন, কে কতটা গুড় খেতে পছন্দ করেন। নারকেল দিয়ে দিচ্ছি, তো আরও একটু গুড় দিয়ে দিচ্ছি। ভাপা পিঠাটা একটু নারকেল গুড় বেশি হলে আমাদের কাছে ভালো লাগে খেতে, তো আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। আবার উপরে কিছুটা চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি হলো যেই পানিটা বসিয়েছিলাম তার উপর দিয়ে দিচ্ছি এরকম একটা ছাকনি, আর এই ছাকনির মধ্যে একটা সাদা কাপড় বিছিয়ে দিলাম। আর এই তো আমি একে একে সবগুলো পিঠা এখন এইভাবে করেই বানিয়ে নেব। তো আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন কতটা সহজ পিঠা বানানো। আপনাদের হাতের কাছে যদি এরকম একটা চালনি থাকে তাহলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। পিঠা বানাতে অনেক কিছুর প্রয়োজন হয় না, একটু বুদ্ধি খরচ করলে আপনার কিচেনে থাকা যে কোনো হাঁড়িতেই আপনারা পিঠা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে। যদি সহজ লেগে থাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার পিঠার সাইজগুলো যেহেতু একটু বড়, তাই আমি 5 মিনিটের সময় ধরে আমি পিঠাগুলোকে ভাপ দিয়ে নিয়েছি। আর একসঙ্গে চাইলে কিন্তু আরও পিঠা দেওয়া যেত, 4টা পিঠাও দিতে পারতাম। তো আমার কাছে মনে হলো 2টো করে দিই তাহলে ভালো হবে তুলতে, নয়তোবা দেখা যাবে তোলার সময় ভেঙে যেতে পারে। তো সেই জন্য 2টো পিঠাই দিলাম, 5 মিনিটের মধ্যেই কিন্তু 2টো পিঠা হয়ে গেল। আর মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কিন্তু সেরকম সুন্দর হয়েছে। তা আপনাদের কাছে দেখে কী মনে হচ্ছে, পিঠা বানানো কঠিন না সহজ? যদি সহজ লেগে থাকে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার পেজে এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট অপশানে লিখে জানাবেন। তো দেখে কী মনে হচ্ছে যে কোনো হাঁড়িতেই কিন্তু আমরা চাইলে পিঠা তৈরি করতে পারবো? পিঠা বানানোর জন্য আলাদা করে হাঁড়ি কিনা বা ফোটাযুক্ত ঢাকনা কিনা ওগুলোর কোনো প্রয়োজন নেই। চাইলে একটু বুদ্ধি খরচ করে আমরা কিচেনেই কিন্তু আমাদের পিঠা তৈরি করার সরঞ্জামাদি পেয়ে যাব। অনেক বেশি লোভনীয়, খেতেও দারুণ মজা, তৈরি হয়ে গেল শীতের ভাপা পিঠা। আর এরকম মজার পিঠা হলে সকালের নাস্তায় বেশ ভালোই জমে যায়, তাই না?